আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আরকান মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আজ 12 মার্চ 2024 মাহে রমজানের আজ প্রথম দিন মালয়েশিয়াতে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় চৌদি, দুবাইতে হয়তো বা আজকে দ্বিতীয় দিন, কিন্তু বাংলাদেশে এবং মালয়েশিয়াতে এবার কিন্তু একসাথে রমজান শুরু হয়েছে। তাই আজকে 12 মার্চের প্রথম রমজানের দিন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার যে সমস্ত ভাইয়েরা এই রোজার ঈদের আগেই আপনারা যারা দেশে যেতে চান এবং কুরবানির ঈদের পরে আপনারা আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, সেই টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখেন সেগুলো কত রিঙ্গিটে নিতে পারবেন, এবং কি যদি আপনারা এখন যাবেন এই মার্চ মাসের ভিতরে যাবেন রোজার 5টা 7টা 10টা রোজা যেতে চান, আবার কুরবানির ঈদের আগে যদি আপনারা ব্যাক করতে চান সেগুলো আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রথমে আমি বলে রাখি, আমার যে সমস্ত অবৈধ ভাইয়েরা আছেন, যে এখন যে অবৈধ লোক দেশে যাওয়ার যে সুযোগটা দিয়েছে, এই সুযোগে আপনারা দেশে যেতে চান, যে আপনারা এই অল্প টাকা জরিমানা 500 রিঙ্গিট জরিমানা দিয়ে যে সুযোগটা দিয়েছে এই সুযোগে দেশে যেতে চান, অনেকেই কিন্তু টিকিট কিনে রাখছেন। আমি কিন্তু এর আগে আমি অনেককেই বলেছিলাম, অনেকে আমাকে ফোন করেছেন যে ভাই আমরা একটা টিকিট কিনে রাখতে চাই। সুযোগটা দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই কিন্তু অনেকে বলছেন যে ভাই টিকিটের দাম বাড়তে পারে, আমরা কিনে রাখতে চাই মার্চ মাসের 5 তারিখ 7 তারিখ 10 তারিখ 15 তারিখ 20 তারিখ এই সমস্ত ডেটের, আমরা সুযোগটা দিলেই আমরা জরিমানা দিয়ে দেশে চলে যাব। হ্যাঁ, এইরকম কিন্তু অনেকেই কিন্তু টিকিট কিনে রাখছেন, হয়তো বা কেউ আমার কাছ থেকে কিনছেন, কেউ অন্য কারোর কাছ থেকেও কিনছেন, কিন্তু আপনারা চাইছেন যে সব থেকে কম দামে যে সমস্ত টিকিটগুলো ছিল সেগুলো কিন্তু নন রিফান্ডেবল টিকিট ছিল। এখন আজকে আপনারা ওই টিকিটগুলো যারা আগে কিনে রাখছেন, এখন অ্যাপার্টমেন্ট ছাড়া কিন্তু আপনারা ইমিগ্রেশনে ফিঙ্গার দেওয়ার জন্য যেতে পারতেছেন না, কিন্তু এখন আপনি অ্যাপার্টমেন্ট নিতে গেলে আপনারা অ্যাপার্টমেন্ট পাইতেছেন আপনি 28 তারিখ 30 তারিখ অথবা 2 তারিখ 7 তারিখ 5 তারিখ এপ্রিলে, কিন্তু আপনি টিকিট কাটছেন 15 তারিখে, এমন একটা টিকিট কাটছেন এয়ার এশিয়া অথবা মালিক এয়ারলাইন্স এই সমস্ত বিমানে টিকিটগুলো কাটছেন যেগুলো লো প্রাইজের ভিতরে, সেগুলোতে এখন আপনি কোনো চেঞ্জ করতে পারতেছেন না, তার ডেট পরিবর্তন করতে পারতেছেন না, আপনার ওই টাকাটা ফুল মাইর গেছে। আমি কিন্তু আমাকে এর আগে আমার যে সমস্ত ভাইয়েরা বলছেন যে ভাই আমরা এখন টিকিট কিনে রাখতে চাই, আমি প্রত্যেকটা লোককে বলছি যে ভাই আপনারা সুযোগটা আগে দে, যেহেতু সুযোগ দিলে ফুল এই বছর এই সুযোগটা থাকবে আপনারা দেশে যাওয়ার জন্য, তাহলে আপনারা এখন আগে আগে টিকিটটা না কেটে কোন সিস্টেমে সুযোগ দিবে কখন কি করে এটা তো কোনো স্টেশন না, আপনি এখন টিকিট কিনে রাখবেন, পরবর্তীতে যদি বলে যে না আমরা 20 তারিখের পর থেকে করবো, আপনি 10 তারিখে টিকিট কাটছেন, ওই টিকিটটা কিন্তু আপনার মার যাবে, অথবা ওই টিকিটটা আবার যদি আপনি ডেট চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক খরচ হবে। এখন কিন্তু নতুন যে নিয়মটি চালু করেছে আপনারা জানেন, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে অ্যাপার্টমেন্ট ছাড়া আপনারা দেশে যেতে পারবেন না, শুধু আমি একা না, কিন্তু এরকম আমার মতন আরও হাজার হাজার প্রবাসী ভাইরা আছে, আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু ভিডিওগুলি করে থাকে, আপনারা সেখান থেকেও জানতে পারছেন অথবা আমার মাধ্যমেও হয়তো আপনারা জানতে পারছেন যে অ্যাপার্টমেন্ট ছাড়া আপনারা এখন ইমিগ্রেশনে যাওয়া যে ফিঙ্গারটা দিবেন জরিমানা দিবেন সেই সুযোগ নেই। এখন অনেকেই আছেন যে ভাই আমরা অ্যাপার্টমেন্ট নিতে বুঝি না, ভাই আমাদের একটু হেল্প করবেন, এই ক্ষেত্রে যদি আপনারা আমার কাছ থেকে টিকিট নেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপার্টমেন্ট নিয়ে দেব, আমি অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপার্টমেন্ট নিয়ে দেবো, এবং শুধু আপনি আমার কাছ থেকে টিকিটটা নেবেন, আমি আপনাকে অ্যাপার্টমেন্টের কাগজ এবং টিকিট সমস্ত কিছু আপনাকে দিয়ে দিব, আপনি সরাসরি যদি আপনার কোনো ব্যাংক কার্ড থাকে সে অথবা আপনার কোনো বন্ধু বান্ধবের ব্যাংক কার্ড থাকে সেটা নিয়ে যায় আপনি সরাসরি ইমিগ্রেশনের জরিমানা দিয়ে দেশে চলে যেতে পারবেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে অনেকে আছেন যে ভাই আমার কোনো বন্ধু বান্ধবের অ্যাকাউন্ট নাই, কিংবা আমার বন্ধু বান্ধবের অ্যাকাউন্ট থাকলে পরেও তারা আমাকে দিতেছে না, ব্যাংক কার্ড দিতেছে না। হ্যাঁ, তাদের জন্য আমরা সুযোগ দিতেছি এটাই যে আমরা আপনাদেরকে টাসাঙ্গো ইওয়ালেট একদম ফুল ফিল কমপ্লিট করে ওই অ্যাকাউন্ট আমরা আপনাদেরকে খুলে দিব, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমাকে আমার অফিসে আপনাকে আসতে হবে। হ্যাঁ, এবার অনেকেই বলেন যে ভাই আপনার অফিসটা কোথায়, আমার অফিস শ্রীলঙ্কা ডিস্ট্রিক্ট শাহ আলম সেকশন 32-এ, আপনি সরাসরি আমার অফিসে যদি আসেন একবারে আপনি টিকিট অ্যাপার্টমেন্ট এবং আপনার মোবাইল দিয়েই আমরা টাসাঙ্গো ইওয়ালেট অ্যাপস খুলে দিব, অ্যাপস খুলে অল কমপ্লিট করে দিব, শুধু আপনি ওই অ্যাকাউন্টে আপনি টাকা ঢুকাবেন, 500 রিঙ্গিট টাকা ঢুকা রাখবেন, ইমিগ্রেশনে যাবেন সেটাকে স্কিপ করবেন, আপনার জরিমানার টাকা সেখান থেকে কেটে নেবে, সম্পূর্ণ সুবিধা। ওই ক্ষেত্রে কিন্তু অনেকে বলেন যে ভাই আপনার টাসাঙ্গো ইওয়ালেট ওটা তো একটা অ্যাকাউন্ট খুলতে তো আমাদের ভিসা নাই, আমরা কীভাবে খুলবো। টাসাঙ্গো ইওয়ালেট যে অ্যাপসটি আছে ওই অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে আপনার ভিসা লাগবে না, শুধু আপনার পাসপোর্ট, আপনার সঠিক তথ্যগুলো, আপনার জন্ম তারিখ, আপনার পাসপোর্ট নাম্বার, এগুলো সম্পূর্ণ সঠিক থাকলে, আপনার নামটা সঠিক থাকলে আপনি কিন্তু ওই অ্যাকাউন্টটা খুলে দিতে পারবো আমরা।
আপনারা চলে আসবেন আমাদের কাছে, অথবা আপনি নিজে নিজেও কিন্তু পারবেন। তো আপনি নিজে নিজে একটু ট্রাই করেন, প্রয়োজনে ইউটিউব থেকে দুইটা চারটা ভিডিও দেখেন, কিংবা গুগল থেকে সার্চ করেন কিভাবে টাসাঙ্গো ই ওয়ালেট খুলতে হয়, সেই ক্ষেত্রে আপনি নিজেও পারবেন। তারপরেও অনেকে আছেন যে আপনারা একেবারে কিছু বুঝেন না, আপনারা বলেন যে আমরা কিছুই বুঝি না, আমাদের একটু হেল্প করেন। সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছে আসেন, আমরা আপনাদের সম্পূর্ণ কাজগুলি ফুলফিল কমপ্লিট করে দিব। আপনি শুধু আমার কাছ থেকে টিকিট নেবেন আর একদম অল কমপ্লিট আমরা করে দিব। আপনি সেই কমপ্লিট অবস্থা শুধু ইমিগ্রেশনে যাবেন, জরিমানার টাকাটা দিবেন, যেই টিকিটটা দিয়ে দিব ওই টিকিটের ডেট অনুযায়ী আপনি বাংলাদেশে চলে যাবেন। একদম সম্পূর্ণ প্রসেসগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিব। তাই এই সমস্ত প্রসেসগুলো যদি আপনারা ফ্রিতে পেতে চান, যারা অবৈধ লোক আছেন, আপনারা দেশে চলে যেতে চান, অ্যাপার্টমেন্ট নিতে পারেন না, কিংবা কীভাবে টাকা পরিশোধ করবেন সেটা বুঝতেছেন না, তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার অফিসে সরাসরি আসতে পারেন, আমার অফিস শাহালম সেকশন 32। আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে কারেন্ট লোকেশন দিয়ে দিব, আপনারা সরাসরি আমার লোকেশনে এসে আপনাদের সম্পূর্ণ কাজগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, এবার আসি ভাই, আমরা যদি এখন অ্যাপার্টমেন্ট নেব, আগামী মাসের 5-6 তারিখের আগে আমরা অ্যাপার্টমেন্ট পাইতেছি না, এখন আমরা টিকিট নিতে চাই, সেই টিকিটের দাম কত? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা যদি ঈদের আগে দেশে যান, ঈদের আগে দেশে যেতে গেলে কিন্তু সেগুলো 1,000, 1,100, 900 এর নিচে কিন্তু টিকিট নেই, অনেক বেশি প্রাইস। আর যদি আপনারা ঈদের পরের দিন কিংবা ঈদের একদিন পরে কিংবা ঈদের দিনও যদি হয়, মানে 11 তারিখ অথবা 12 তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা সিঙ্গেল টিকিটগুলো নিতে চান, যে আপনি অ্যাপার্টমেন্ট পেয়েছেন, সাপোজ আপনি অ্যাপার্টমেন্ট পাইছেন 5 তারিখে, আপনি কিন্তু 5 তারিখের পর থেকে আরও 14 দিন সময় পাবেন। ওই 14 দিনের ভিতরে যে কোনো একটা ডেটের আপনার এয়ার টিকিট নিয়ে যেতে হবে, বিমানের টিকিট নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি 15-16 তারিখ দিতে পারেন, 10-11 দিন পরে আপনি দিতে পারেন, যদি অ্যাপার্টমেন্ট পাবেন তার 10-11 দিন পরে যদি নেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনেক কম প্রাইসের ভিতরে, 650, 650, 700, 550 রেঙ্গিটেও কিন্তু কিছু কিছু টিকিট আছে। তা সম্পূর্ণ ধরনের প্রসেসগুলি আমরা করে দিব, আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন। তাহলে যদি আপনার টাসাঙ্গো ই ওয়ালেট খুলতে হয়, তাহলে কিন্তু আপনাকে সরাসরি আমার অফিসে আসতে হবে। আর যদি আপনি বলেন যে না শুধু অ্যাপার্টমেন্ট নেবেন, আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদেরকে টিকিট করে দেবো, তাহলে আপনি আমার অফিসে এসেও নিতে পারেন, অথবা আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইনেও নিতে পারেন। আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন, টাকা দিয়ে টাকার রিসিপ্ট আর পাসপোর্টের ফটোকপি দিবেন, আমি টিকিট কমপ্লিট করে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, এবং আপনাদের যে অ্যাপার্টমেন্ট নিতে হবে সেই অ্যাপার্টমেন্ট কপিটাও আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। তো যাদের প্রয়োজন আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা সরাসরি আমার অফিসে এসলে সব থেকে ভালো হয়, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আর যদি আপনি অফিস থেকে অনেক দূরে থাকেন, অনেকে আছেন যে জোর বড় প্যানা কোয়ান্টান থাকেন, আপনারা বলেন যে ভাই আমরা এত দূর থেকে কীভাবে আপনার অফিসে যাব, আবার এখানে আসবো, তা তাদের জন্য আপনারা আমাদের কাছ থেকে অনলাইনেও নিতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কোনো ভয় নাই, সম্পূর্ণ নি টেনশনে আপনারা আমাদের সঙ্গে কাজ করতে পারেন, কারণ আমরা সরাসরি ফেসক্যাম ভিডিও করি। যারা ফেসক্যাম ভিডিও করে তাদেরকে কিন্তু আপনি, তারা যদি আপনার সাথে কোনো 2 নম্বরই কাজ করে তাকে আপনি যখন তখন ধরতে পারবেন, তা আমরা কিন্তু ফেসক্যাম ভিডিও করি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা দূরে আছেন আপনারা এত টাকা খরচ করে আর নাও আসলে আপনাদের চলবে, আপনারা যদি অনলাইনে নিতে চান তাও নিতে পারবেন। আর যদি চান যে না আমি সরাসরি যাবো, আমার 500 রিংগিট 100 রিংগিট খরচ হয় হোক, তাহলে আপনি সরাসরি আমার অফিসে এসে এই সমস্ত কাজগুলি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো দর্শক, এবার আসি বিমান টিকিটের আপডেটগুলি। যেহেতু এখন অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে, এই জন্য কিন্তু সর্বপ্রথমে আমি অবৈধদের দেশে যাওয়ার যে সুযোগটা এই বিষয় নিয়ে কথা বলছি। এবার আসি আমাদের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন, যে রোজার ঈদের আগে যাবেন, কুরবানির ঈদের পরে আসবেন, ওই সমস্ত টিকিটগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি প্রাইস। মিনিমাম আপনাকে 2,000 রিংগিট দিয়ে আপনার টিকিট নিতে হবে সর্বনিম্ন। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যদি মার্চ মাসের আজকে 12 তারিখ, 15 তারিখ থেকে 25 তারিখের ভিতরে যাবেন, আসবেন আপনি আবার কুরবানির ঈদের 2-5 দিন 10 দিন আগে, তাহলে এই সমস্ত টিকিটগুলো কিন্তু আবার অনেক কম প্রাইসে 300-400-500 রিংগিট পর্যন্ত কমে কিন্তু আপনারা এই টিকিটগুলো নিতে পারবেন। আবার যদি আপনি রোজার ঈদের পরে দেশে যেতে চান, যে রোজার ঈদের 2-5 দিন 10 দিন পরে, 1 সপ্তাহ পরে যাবো আমরা, 4 মাস, 3 মাস, 3.5 মাস, 4 মাস, 5 মাসের ছুটিতে যাব, সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আবার আপনারা কম প্রাইসের ভিতরে নিতে পারবেন। তা যাদের প্রয়োজন আপনারা শুধু আমাকে ভয়েস করবেন, অথবা আপনারা মেসেজ করবেন যে ভাই আমরা এই ডেটে যাব এবং এই কয় মাসের ছুটিতে দেশে যেতে চাই, সেই টিকিটটার দাম কত। আমি আপনারা কেউ বলতে পারবেন না যে ভাই জামিল ভাই আপনাকে আমি এই মেসেজ দিয়েছি, আপনি আমার মেসেজের উত্তর দেন না। হয়তো 2-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে হলেও কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা লোকের মেসেজগুলি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি।
অনেকেই আমাকে বলেন যে ভাই আপনারা অনলাইনে নাম্বার দেন, আমরা আরো কয়েকজনের সাথে এরকম যোগাযোগ করছি, আমরা 7 দিন 5 দিন ধরে তাদেরকে ফোন দিই, ফোন রিসিভ করে না, মেসেজ করলে কোনো মেসেজের উত্তর দেয় না। তো আমার ব্যাপারে আমি বলতে পারবো 100% যে কোনো লোক আমাকে বলতে পারবেন না যে ভাই আমার মেসেজের উত্তর দেন নাই। কিন্তু তারপরেও সময় সময় একটু আপনাদের পরে কষ্ট লাগে, কোন সময় যে রাতে 3টা 3:30 বাজে আপনারা সরাসরি ফোন করেন। ভাই একটা মানুষ রাতে 3টা 4টার সময় কি সে কি জাগ্রত থাকে, নাকি সে অফিসে থাকে, না সে এই কাজগুলি করে, আপনাদের তো এগুলো বুঝতে হয়। আপনারা ওই সময়, হ্যাঁ আপনারা ওই সময় আপনি আমার ভিডিওটি দেখছেন, আপনি নাম্বার নিয়েছেন, সেভ করছেন, আপনি একটা ভয়েস দেন আপনার যেটা প্রয়োজন, অথবা আপনি মেসেজ করে রাখেন, দেখেন আমি পরের দিন সকালে আপনাকে উত্তর দিই কিনা। যদি আমি উত্তর না দিই তারপরে আপনি আমাকে আমার ভিডিওর নিচে আপনি কমেন্টে গালিগালাজ করে দেন যে তোমাকে আমি ফোন দিছি তুমি আমার ফোন রিসিভ করো নাই, কিংবা তোমাকে মেসেজ দিছি। হ্যাঁ ফোন দিলে সবসময় কিন্তু ফোন রিসিভ করতে পারি না, দেখা গেলো আমি একজনের সাথে ফোনে কথা বলতেছি, তার ভিতর দিয়ে আপনারা আরো 5 জন ফোন দিতেছেন, তাহলে ওনার যাই লোকটির সাথে আমি কথা বলতেছি ওনার সাথে যদি আমি কথাটা কমপ্লিট না করতে পারি, এর ভিতরে যদি আপনি ফোন দেন অবশ্যই আমি আপনার ফোনটা কেটে দিব। কিন্তু যদি আপনি মেসেজ দিয়ে রাখেন সেই মেসেজটা কিন্তু আমি ওনার সঙ্গে কথা বলা শেষ হলে, অথবা আমি যখন ব্যস্ত থাকি, ব্যস্ততা যখন একটু কমবে তখন কিন্তু আমি আপনাদের এই ভয়েসগুলোই আমি শুনি। আমার কাজটাই কিন্তু আপনারা আমাকে ভয়েস দিবেন, আমাকে টেক্সট মেসেজ করবেন, আমাকে ফোন দিবেন, এইগুলো নিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে কাজ করতে হয়। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমাদের নাম্বার দেওয়া, আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন অথবা ফোন দিবেন, ঠিক আছে, কিন্তু ফোন দিলে সবসময় ফোন রিসিভ করতে পারি না, কিন্তু মেসেজ দিলে সেই মেসেজটা 10 মিনিট পরে হলেও কিন্তু আমি আপনাদেরকে উত্তর দিতে পারি। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো এরপর থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই যে যদি আপনারা কেউ আমার কাছ থেকে কোনো সহযোগিতা নিতে চান আপনারা দয়া করে মেসেজ করবেন আমাকে, সেটা টেক্সট মেসেজ হোক অথবা ভয়েস মেসেজ হোক, যে কোনো একটা মেসেজ করবেন। যদি আমার আমি ফ্রি থাকি আমি নিজেই কিন্তু আপনাকে কল দেব, আমি যখন ফ্রি হব তখন আমি নিজেই আপনাকে কল দেব, যদি দেখছি যে না আপনার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে ফোনে মেসেজের মাধ্যমে কথা বলার থেকে আপনার সঙ্গে সরাসরি কথা বললে আপনি জিনিসটা ভালো বুঝবেন, সেক্ষেত্রে কিন্তু আমি নিজেই আপনাকে ফোন ব্যাক করে আপনার সঙ্গে আমি কথা বলবো যে বা আপনার এইভাবে না এইভাবে করুন, ওইভাবে না এইভাবে করলে আপনার জন্য সুবিধা হবে। এভাবে কিন্তু আমি অনেক লোককে এই ধরনের সার্ভিসগুলো দিতেছি। আপনারা যারা যাদের প্রয়োজন আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি এরকম কোনো প্রয়োজন হয় যে ভাই আমি ভয়েসের মাধ্যমে সব কিছু বলতে পারতেছি না, আপনি শুধু একটা ভয়েস দিবেন যে জামিল ভাই দয়া করে ফ্রি হলে আমাকে একটা কল দিয়েন, আমি বিশেষ কিছু কথা বলবো আপনার সাথে, আমি কিন্তু আপনাকে ওই ভয়েসটা শোনার সাথে সাথে আমি আপনাকে কল দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আপনাদের কারোর ভয়েস এবং কি কারোর কলের রিপ্লে আপনারা পাবেন না, এরকম কোনো রেকর্ড কিন্তু পাবেন না। আর যদি আপনার কারো যদি কোনো এরকম কোনো রেকর্ড থাকে আপনি সরাসরি আমার ভিডিওর নিচে কমেন্ট করে যান, আরও 10 জনে দেখুক যে না জামিল ভাই ভয়েস করলে ভয়েসের উত্তর দেয় না, টেক্সট মেসেজ করলে উত্তর দেয় না, এই ধরনের যদি আপনাদের যদি কারোর কোনো উত্তর না দিয়ে থাকে আপনারা কমেন্ট করে যাবেন, কোনো দুঃখ নয় ভাই। আমি দেখতে চাই যে আমার এই 4 বছর 5 বছরের এই সোশ্যাল মিডিয়ার কাজের বিনিময়ে আমি আপনাদের কাছে কী পেয়েছি এবং কি আপনারা কতজনের আমি আপনাদের সঙ্গে আপনাদের কতজনের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, কিংবা আপনাদের কতজনের মেসেজের উত্তর আমি দিতে পারি না। আপনারা আমার ভিডিওর কমেন্টে মেসেজ করে দিবেন যে ভাই আপনি কমেন্ট করে দিবেন যে ভাই আপনি আমার ফোনের উত্তর দেননি। হ্যাঁ তবে কিছু কিছু সময় কষ্ট লাগে, রাতে 2টা 2:30 সময় আপনারা অডিও কল দেন, একবার 2 বা 3 বার অডিও কল দেন। আমাদের বাংলাদেশি ভাইদের যে কী একটা সমস্যা, একবার 2 বা 3 বার আপনারা অডিও কল দিতেছেন যখন আমি আপনার ফোনটা কেটে দিতেছি, কারণ আমি তো ভাই ওই সময় তো আমার ঘুমানো তো লাগে একটু, একবার 2 বার অডিও কল কেটে দিয়েছি, এবার আপনি ভিডিও কল দিতেছেন তখন ভাই কষ্ট লাগে বুঝছেন। কারণ এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি অনেক রাত্রে, হ্যাঁ আপনারা নাইট ডিউটি করেন হয়তোবা তখন একটু সুযোগ পাইছেন, আমার ভিডিওটি আপনার সামনে আসছে, আপনি নাম্বারটা সেভ করছেন, সেভ করে আপনি একটা ভয়েস দিয়ে রাখেন, আপনি নাইটে ডিউটি করতেছেন, আমি তো আর ভাই নাইটে করতেছি না। আপনার তো এটা বুঝতে হবে যে যে লোকটা সারাদিন অফিসের ভিতরে কাজ করে সেই লোকটা কি রাতে 2টার সময় কি আমার জন্য বসে আছে কিনা, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। তা যাই হোক, যাদের প্রয়োজন আপনাদের যেই কোনো ধরনের প্রয়োজন হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। হয়তো আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কথা বলছি, অনেকে হয়তো খারাপও মনে করতে পারেন, তা আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা আমি যেই কথাগুলি বলছি এভাবে আপনারা যদি আমার সঙ্গে মেসেজ অথবা টেক্সট মেসেজ করেন আপনারা সম্পূর্ণ লোকে এর রিপ্লাইগুলি পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।